হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ জানাত প্রামাণিক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার একবার হাজির হয়ে গেছি একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে। এই প্রোডাক্টটির নাম হচ্ছে সুইফট চপার বা ফুড প্রসেসর, যেটাই বলেন। এটাতে অনেক ধরনের অনেক কাজ করা যায়, আপনি এটাতে অনেক কিছু করতে পারবেন। তার মধ্যে আইস ক্রাশার, সালাদ মেকার, মিট চপার, অমলেট মেকার, এটা তো অনেক ধরনের কাজ করে। আর এখানে আছে, আপনি আর অনেক কিছু করতে পারবেন। এখানে আপনি বক্সের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন, আর আমি তো এখানে কাজ করেই দেখাবো। এখানে আপনি, আমি সবার আগে এটাকে সেটিংসটা দেখিয়ে নিচ্ছি। এটার সাথে যা যা পাচ্ছেন, এই একটা বক্স, এর ভিতরে আরেকটা বক্স আছে। এটার সেটিংসটা হচ্ছে, এটা হচ্ছে একটা বক্স ফার্স্টে, যেটার মধ্যে আপনি কেটে এটার ভিতরে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি এটাকে ট্রান্সফার করে অন্য যে কোনো কিছুতে খুব ইজিলি নিয়ে নিতে পারবেন, লিকুইড জিনিস কিংবা শুকনা জিনিস। লিকুইড জিনিস ঢালবার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এখানে লিকুইড জিনিস সুন্দর মতো ঢালতে পারবেন। এটা মূলত যেভাবে ইউজ করতে হয়, প্রথমত যেহেতু আমি এই মুহূর্তে সালাদ বানাবো, তাই আমি এটা ইউজ করছি। প্রথমত আপনি পাচ্ছেন এটা, তিনটা কাটার আছে এবং খুবই ধারালো। এটাকে সবার আগে এখানে লাগিয়ে নিতে হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যেটা, এটাকে এখানে লাগিয়ে নিতে হচ্ছে এবং এটাকে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এটার হ্যান্ডেল আছে, এটা হচ্ছে খুবই ইজি, হয়ে গেছে সুন্দর। এটা মূলত ডিমের জন্য, ডিমের সাদা অংশটাকে আলাদা করে ফেলবে। এখানে ডিম ভাঙলে সাদা অংশটা এবং ডিমের কুসুমটা আলাদা হয়ে যাবে। তো এটা সাধারণত এভাবে থাকে। এখানে আরেকটা অপশন আছে, এটা হলো এটা, এটা এভাবে লাগানো থাকবে। যদি আপনি লিকুইড কিছু ঢালতে চান, সেক্ষেত্রে এটাকে খুলে তারপর ঢালা যাবে। এরপর এখানে আছে আরো যা অংশ, তার মধ্যে একটা হচ্ছে এটা। নিচে থেকে এভাবে লাগিয়ে নিয়ে উপরে একটু প্রেসার দিয়ে হয়ে গেছে। এটা মূলত যখন আপনি কাজ করবেন এটাকে শক্ত করে ধরবার জন্য, কিংবা আপনি যখন কিছু ঢালবেন ধরবার জন্য। সো আমি এখন আপনাদেরকে সালাদ করে দেখাবো। ফার্স্টে সালাদ করার জন্য আমার যা যা লাগছে, প্রথমেই আমি সালাদের জন্য নিচ্ছি লেটুস পাতা, যেটাতে আমি হালকা একটুখানি ছোট করে দিলাম। এরপরে আমি জানব সেটা হলো বেগুন রঙের, আমি একটু ছোট করে নিচ্ছি যাতে সুবিধা হয়। বেগুনি রঙের বাঁধাকপি, আমি এই পরিমাণে নিয়ে নিচ্ছি। এটাকে চাইলে শাকসবজি যেভাবে আপনি কাটতে চান সেভাবেও কাটতে পারবেন, তবে আমি সালাদ করছি এবং সালাদের জন্য আমি নিয়ে নিচ্ছি শশা। মূলত সবজির যে খোসা, এটা শরীরের জন্য, কিছু কিছু সবজি শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি এটাকে খোসা সামা নিয়েছি। সবুজ অংশ একটু বেশি করে কেটে নিলাম যাতে তেতো না লাগে। এরপরে আছে টমেটো, আমি জাস্ট একটা পিস করে নিলাম। ওকে, আমি এগুলো দিয়েই সালাদ করব। আমি এটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। এরপর সালাদ করবার জন্য আমি শশা নিয়ে নিচ্ছি। এরপর এটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। চমৎকার ভাবে আপনি করতে পারবেন, যেমন এটাকে শুধুমাত্র ধরে ঘোরাতে হবে।
আপনি এটাতে পেঁয়াজ, মরিচ, তারপর রসুন, আরো অনেক কিছু খুব সুন্দর ভাবে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন শশাগুলো খুবই সুন্দর ভাবে, অত অল্প সময় হয়ে গেছে। আমি এখন যেটা নেব সেটা হলো, আমার সালাদের একটা ছোট্ট অংশ ছিল শশা, সেটা হয়ে গেছে। আমি এখন নিতে যাচ্ছি বাঁধাকপি। আমি আবারও আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। আমি পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি, তাই একটু শক্ত লাগছে, বাট আমি চাইলে আর একটু কম করেও দিতে পারতাম, তাহলে আর এই প্রবলেমটা হতো। যেমন হচ্ছে আমার এটা হয়ে গেছে অনেকটা, আমি একটু টমেটো নেব এবং কিছুটা লেটুস পাতা। সেই সাথে আমি যেহেতু আমি সালাদ করছি, সো আমি একটু বিট লবণ নিয়ে নিলাম, যাতে করে এটার টেস্টটা ভালো আসে। ওকে, আমি শক্ত করে লাগিয়ে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা কুচি কুচি হয়ে গেছে একদম। এভাবে আপনারা চাইলে পেঁয়াজ, রসুন এগুলোকেও কুচি কুচি করে নিতে পারবেন। সালাদ অনেকে বড় বড় করে করে তারপরে খেতে চায়, সেক্ষেত্রে আপনারা একটু কম সময় ধরে ঘোরালেই হয়ে যাবে। আবার অনেকে আছে বেশি সময় ধরে চিবাতে চায় না, সেক্ষেত্রে এরকম ছোট করে করে নিতে পারেন। আবার অনেকে আছেন যে একটু এমনিতেই কেটে বড় বড় করেই খেতে পছন্দ করেন, তবে বেশিরভাগ সময়ই হয় যে কাঁচা সবজি দিয়ে যদি সালাদ করা হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনারা এভাবে ছোট ছোট কুচি কুচি করে তারপরে খেতে পারেন। আর যেহেতু আমি বিট লবণ দিয়েছি, সেক্ষেত্রে এটার টেস্টটা আরও একটু ভিন্ন রকম হবে। খারাপ না, যারা যারা ডায়েট করতে চান কিংবা যারা যারা আসলে সবজি পছন্দ করেন তারা এভাবে করে নিয়ে খেতে পারেন। আর যদি জুস করে খেতে চান সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে জুস করে খেতে পারেন, তবে এটা কুচি কুচি করবার জন্য বেস্ট। কেউ যদি শাক সবজি কিংবা ধনিয়া পাতা, লেটুস পাতাকে কুচি কুচি করতে চান এটা দিয়ে করতে পারেন। শাক যদি আপনি কাটতে চান সেক্ষেত্রে আপনি কম করে কাটতে পারেন, কম ঘোরালেই আপনার কাটাকাটি হয়ে যাবে। যেমন এরপরে আমি পেঁয়াজের কালি আপনাদেরকে কুচি কুচি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভাবে এটা কাটা হয়ে গেছে। আপনারা এটা দিয়ে পেঁয়াজ, রসুন এবং আরো অনেক কিছু এটা দিয়ে কাটতে পারবেন এবং বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন। কিংবা আপনারা যদি চান যে সবজির বড়া করে খাবেন, সেক্ষেত্রে আপনারা সবজিকে এভাবে কুচি কুচি করে নিয়ে তারপরে এর সাথে আপনারা চাইলে আটা নিয়ে নিতে পারেন, একটা ডিম নিয়ে নিতে পারেন, এরপর আমরা এটাকে মিক্স করতে পারি। তার জন্য আমাদের যেটা লাগবে একটুখানি পানি। এবং আমরা এতক্ষণ এটা দিয়ে কাটার জন্য নিয়েছি, বাট আমরা মিক্স করার জন্য নিব। এখানে যে অপশনটা আছে এখানে আমরা এটাকে পুশ করে চাপ দিয়ে লাগিয়ে দিব। এরপর আবারও সেম ওয়েতে সুন্দর করে এটাকে সেট করে দিব। সেট করে নিয়ে সেই আগের পদ্ধতিতেই আমরা এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে দেবো।
এখান থেকে দেখা যাচ্ছে যে পরিমাণে কেমন হচ্ছে। যদি মনে করেন আপনার আটার প্রয়োজন, আপনি এখান দিয়ে দিতে পারেন। যদি মনে করেন আপনার পানির প্রয়োজন, আপনি এখান দিয়ে দিয়ে দিতে পারেন। দেখাচ্ছি কিভাবে, কিংবা আপনি যদি ডিম আরো দিতে চান এখান দিয়ে আপনি দিয়ে নিতে পারেন। যেহেতু এখানে আপনার অপশন আছে, আপনি চাইলে এভাবে আটাও নিয়ে নিতে পারেন, এবং তারপর যাতে এটা ছিটে না আসে তার জন্য আমি এটাকে লাগিয়ে নিচ্ছি, এবং এরপর আমি এটাকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। এটা আমি সবজি দিয়ে করেছি, আপনারা চাইলে সবজি ছাড়া শুধুমাত্র আটা, ময়দা, বেসন কিংবা অন্য যে কোনো কিছু, ডিম দিয়ে হোক, লিকুইড করার জন্য যা কিছু আছে আপনি এটা দিয়ে সুন্দর মিক্স করতে পারবেন। এটা খুবই সুন্দর একটা জিনিস, এটা এভাবে ঘুরে এভাবে ঘুরে খুব সুন্দর করে মিক্স করে। আপনি চামচ দিয়ে কিংবা ইলেকট্রিসিটিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেটা দিয়ে আপনি লাইন লাগিয়ে আপনার বিল খরচ করে করবেন, তার থেকে বেটার আপনি এটাতে করতে পারেন। খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, সাশ্রয়ী, সময় সাশ্রয়ী এবং টাকা সাশ্রয়ী সব দিক থেকে খুব সুন্দর। এখন এটাকে যদি আপনি কোনো কিছুতে নিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে বড় বাটি কিংবা কিছুতে জুস করে নেন, বা এভাবে যাই কিছু নেন আপনি এভাবে নিতে পারেন। খুবই চমৎকার একটি প্রোডাক্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা দিয়ে খুব ভালো মাংস চপ করা যায়। আমি আপনাদেরকে এখন মাংস চপ করে দেখাবো। রেডি, এখন যেটা করতে হবে আবারও সেট করে নিতে হবে। নেওয়ার পর সেই একই পদ্ধতিতে আপনাকে নিয়ে নিতে হবে। এটাকে চাইলে আপনি আগে পিছনে ঘুরিয়ে নিতে পারেন, যখন আপনি মাংস করতে যাবেন তখন একটু শক্ত লাগবে, সেক্ষেত্রে আপনি এটাকে সামনে পেছনে সামনে পেছনে এভাবে যদি করে নেন তাহলে এটা আপনার কাছে শক্তি কম লাগবে, কষ্ট কম লাগবে। তা না হয়তো মাংস যেহেতু শক্ত সবজির তুলনায় সেক্ষেত্রে একটু বেশি কষ্ট লাগবে। সেক্ষেত্রে একটু ঘুরিয়ে নিয়ে আগে পিছনে আগে পিছনে এভাবে করলে এটা দ্রুত দ্রুত মিক্স হয়ে যাবে এবং চপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মাংস চপিং হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রোডাক্টটি কেমন এবং কতখানি উপকারী, এবং এই ভিডিওটিও আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতেও আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।